কড়কনাথ নিয়েই খুব অসাধারণভাবে ফার্মিং করছেন এবং কড়কনাথের কস্টিং কমিয়ে দিন কমিয়ে একটা সঠিক ফার্মিংয়ের মেথড তৈরি করেছেন পূর্ব মেদিনীপুর জেলার শেখরবাবু। তো আজ শেখরবাবুর কাছ থেকে আমরা জেনে নেব কড়কনাথ ফার্মিং কিভাবে করতে হয়, অর্গানিকভাবে ফার্মিং করে কত টাকা লাভ করা যায় এবং কতদিনের মধ্যে প্রোডাকশন করে মার্কেটে বিক্রি করা যায়, আর বিক্রি করার কত দামে বিক্রি করা যায় এবং কেমন তার আয় থাকে। যেকোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। তো শেখরবাবু, আপনার পরিচয়টা প্রথমে যদি একটু দেন। নমস্কার। নমস্কার, কেমন আছেন? আমি তো ভালো আছি, আপনি? ভালো আছি। দীর্ঘদিনের তো প্রচেষ্টা, কড়কনাথ নিয়ে অনেকদিন ধরে লড়াই। তো আজ একটা দারুণ জায়গায় আপনি নিয়ে এসেছেন। আমার পরিচয়, আমার নাম শেখর বেরা, গ্রাম বচিপুর, থানা ভগবানপুর, জেলা পূর্ব মেদিনীপুর। আপনি কড়কনাথ নিয়ে কতদিন ধরে আছেন? আমি কড়কনাথ নিয়ে আছি বলতে এটাকে দুটো পার্টে ভাগ করতে হবে তাহলে প্রশ্নটাকে, কারণ আমি কড়কনাথটা প্র্যাকটিক্যাল করছি 1.5 বছর। আচ্ছা, তার 2 বছর আগে থেকে আমি এই কড়কনাথের বেনিফিটগুলো নিয়ে ভাবছিলাম। আচ্ছা, দেখছিলাম বিভিন্ন মানে WHO-র পেপারগুলো, বিভিন্ন মানে আপনি রিসার্চ করছিলেন ওটা? হ্যাঁ হ্যাঁ। মানে প্রায় বলা যেতে পারে 3.5 বছর ধরে আপনি এটা নিয়ে চর্চা করছেন? এটা নিয়ে চর্চা করছি। ওকে, তো আমরা ন্যাচারালি দেখেছি মার্কেটে যখন কড়কনাথের একটা ফার্মিং প্রায় 2 বছর আগে খুব মানে বড় ভলিউমে উঠেছিল এবং 800 টাকা 1000 টাকা কড়কনাথ মুরগি বিক্রি হচ্ছিল মার্কেটে, সেই বাজারটা কিন্তু আজকাল নেই। ফার্মাররা কড়কনাথ ফার্মিং করে সেই আয় করতে পারছে না বা সেইভাবে ফার্মিংয়ে মার্কেটে বিক্রি করতে পারছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি সেই বাজারে কড়কনাথ হামেশাই কীভাবে বিক্রি করছেন, সেটা কিভাবে সম্ভব হচ্ছে? সেটা একমাত্র সম্ভব যদি অর্গানিক প্রসেস অবলম্বন করা যায়। আচ্ছা, অর্থাৎ খাবারের দামটা, FCR-টা আপনাকে কমাতে হবে। ওকে, সব কথা শেষ কথা হচ্ছে FCR-টা আমাকে কমাতে হবে, যেহেতু অন্যান্য কড়কনাথ ফার্মারদের রেডি করতে মুরগিটা মাংসের জন্য খরচটা বেশি হয়ে যাচ্ছে, তাই তারা কমে বেচতে পারছে না, ঠিক বেশি দামে বেচতে হচ্ছে। যখনই বেশি দামে তারা বেচছে, তারা তো সরাসরি যারা খাবে তাদেরকে বেচছে না, পাইকারদেরকে বেচছে। পাইকাররা আবার একটা লাভ রেখে বিক্রি করছে, তাই সাধারণ মানুষের কাজ পর্যন্ত যখন পৌঁছাচ্ছে সেটা 800, 900 কিংবা 1000-এ পৌঁছে যাচ্ছে। যেখানে খাসির মাংস আমি 700 টাকায় পাচ্ছি, সেখানে 1000 টাকায় মুরগি কেন খাবো? সেই জায়গাতেই আমার প্রশ্ন, আমি যদি এই কড়কনাথ মুরগিটাকে একটা দেশি মুরগির দামে দিতে পারি, সাধারণ মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দিতে পারি, তাহলে কি সাধারণ মানুষ এই কড়কনাথটা খাবে না? 190 থেকে 200 টাকার মধ্যে কড়কনাথ তৈরি করা সম্ভব, 1 কিলো একটা কড়কনাথ মুরগি। বাহ, এই সময় কতদিন লাগে? 85 থেকে 90 দিনের মধ্যে। আচ্ছা, 85 থেকে 90 দিন, মানে আমি 3 মাসের একটা সার্কেল যদি দেশি মুরগি যেরকম বাড়তে সময় লাগছে? 90 লাগে না, 90 দিন পর্যন্ত লাগে না। আচ্ছা, 85 দিনের মধ্যে রেডি? মধ্যেই রেডি হয়ে যায়। আমরা বেশিরভাগ ফার্মাররাই মুরগিকে বড় করার জন্য ঔষধের দিকে ঝুঁকে পড়ি, তাহলে মুরগি যখন প্রথম চিক্স থেকে শুরু করে আমাদের প্রথম ধারণা হয় এটাকে ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিনের এবার 3টে ধাপ আছে, সেই ধাপগুলো প্রয়োগ করতে, মানে প্রথমেই মাথায় ঢুকে গেছে যে আমাদের ঔষধ দোকানে যেতে হবে, তাই সেটা আমাদের মাথা থেকে বের করতে হবে যে ঔষধ ছাড়া, ঔষধ দোকানদারকে ছাড়া আমি ফার্মিং করতে পারবো। যে কোনো ফার্মিং যদি আমি তাকে মেডিসিন থ্রুতে বা ভ্যাকসিন থ্রুতে সিকিউর না করি, তাহলে সেটা রিস্ক ফ্যাক্টর থেকে যাবে না কমার্শিয়ালি যদি করি? না, অর্গানে সে রিস্ক ফ্যাক্টর থাকবে না, এটাই আমি অ্যাপ্লাই করছি। আমি আপনাদের একটু দেখাই। ঠিক আছে, এখানে আমার আছে কাঁচা হলুদ, আচ্ছা এখানে আছে পেঁয়াজ, এখানে আছে রসুন, এখানে আছে আদা, এখানে আছে গোলমরিচ, এখানে এই জায়গাটায় আছে কালো জিরে। এইগুলোকে ওয়েদার ভিত্তিক, অর্থাৎ গ্রীষ্মকালে একটা পরিমাণ থাকে, বর্ষাকালে একটা পরিমাণ থাকে, শীতকালে একটা পরিমাণ থাকে। আচ্ছা, এটা আমার সঙ্গে যারা ফার্মিং রিলেটেড হবে তাদেরকে আমি সেটা একদম
পরিষ্কার ভাবে জানিয়ে দেব। আচ্ছা, শীতকালের কথা বলি। শীতকালে এই যে আদা, রসুন, পেঁয়াজ, গোলমরিচ, কালো জিরে, হ্যাঁ, এগুলো প্রতি কিলো খাবারে 25 গ্রাম করে মেশাতে হয়। 20 কিলো খাবার মেশাবেন, তাহলে 25×20 200 গ্রাম, তাহলে সমস্ত জিনিসগুলো 200 গ্রাম করে নিলেন। আচ্ছা, গ্রাইন্ডিংয়ে পেস্ট করলেন। হ্যাঁ, শীতকালে এইটাকে 12 ঘন্টা পেস্ট করার পর একত্রে রাখতে হবে। আচ্ছা, কিন্তু সেটা কখনোই প্লাস্টিকের জায়গায় রাখবেন না, ওকে, স্টিল অথবা তামার জায়গাতে রাখবেন। কারণ আদা, রসুন, পেঁয়াজ, কালো জিরে, গোলমরিচ এগুলো সবই অ্যান্টিবায়োটিক। আচ্ছা, মানে মেডিসিন আপনার হাতে? আমার হাতেই মেডিসিন। আপনার ধরুন 100টা চিক আছে, হ্যাঁ, সেই 100টা চিকসের উপরে 5 গ্রাম করে মেপে যতটা হয় ততটা পরিমাণ আপনি খাবার দিয়ে দেওয়া হলো, দিয়ে দিলেন সকালে, একদম সকালে, আর আর্লি মর্নিংয়ে। এবার যেটা চিকসটা যখন 1 মাসের হয়ে যাবে তখন ওইটা 5 গ্রাম থেকে বেড়ে 10 গ্রাম হয়ে যাবে। আচ্ছা, 2 মাসের হলে ওটা 30 গ্রাম হবে। আচ্ছা, 20 গ্রাম আর তখন হবে না, ওকে, 30 গ্রাম হবে। 3 মাসের বেলাও 30 গ্রাম। আচ্ছা, আরেকটা উপায় বলি, এই যে শুরু থেকে মানুষের যে গ্রোথটা হ্যাম্পার হয়, মানে আমি বলছি 84 দিনে 1 কিলো হয়, অনেকে 90, 95, 100 দিনেও 1 কিলো করতে পারে না। তার সবচেয়ে বড় কারণ কি জানেন? আমরা এই 1 মাস বা 15 দিনের পথে কৃমির ওষুধ খাওয়ানো শুরু করে দিই। ঠিক ঠিক, একদমই তাই। কৃমির ওষুধ খাওয়ানো শুরু করি, কৃমির ওষুধটা যখনই খাওয়াই তখনই ওর ভেতরের অনেকগুলো অর্গান প্রায় ডিসঅ্যাক্টিভ হয়ে যায়। আচ্ছা, সেগুলোকে আবার অ্যাক্টিভ করার জন্য বিভিন্ন ধরনের ভিটামিনস খাওয়াতে হয়, ক্যালসিয়াম খাওয়াতে হয়। ঠিক, আমি কেন সেই অর্গানগুলোকে ডিসঅ্যাক্টিভ করব, কেন ভিটামিন ক্যালসিয়াম খাওয়াবো? আচ্ছা, এটা তো সত্যি জেনুইন একটা প্রশ্ন। সেখানে আমি ইউজ করি এটা নিমের পাতা। হ্যাঁ, আমাদের মানে অল ওভার ওয়ার্ল্ডে সবাই চেনে নিম পাতা। ঠিক ঠিক, এটা কাঁচা হলুদ। হ্যাঁ, নিম পাতার উপকারিতা সম্বন্ধে আমার কারোরই আমাদের অজানা নেই, না, তাই অযথা সময় নষ্ট করব না। হাজারো গুণ সম্পন্ন একটা পাতা কাঁচা হলুদের উপকারিতা সবাই জানি। ঠিক, বাট যখন নিম পাতা আর কাঁচা হলুদ একসাথে মিশে যাবে, হ্যাঁ, তার একটা উপকার তৈরি হয়। আচ্ছা, যেটা নিয়ে বলতে গেলে দীর্ঘ বলতে হয়, ছোট্ট করে যদি এক লাইনেই বলি, লিভার সমস্যা সমাধান করে। হ্যাঁ, সমস্ত মানে কীট ভেতরের যে পোকা থাকে, কৃমি, আরও অন্যান্য যদি থাকে, সমস্ত কিছুকে ধ্বংস করে নিম পাতা। আচ্ছা, আর যখনই নিম পাতা খাওয়ানো হয় তখন এই হলুদটা এই কারণে খাওয়া হয় লিভারটাকে গার্ড করে দেওয়ার জন্য। আচ্ছা, ওকে, যার জন্য যে ফার্মাররা প্রায় 3.5 মাসেও 1 কিলো করতে পারে না, সেখানে যদি এভাবে অর্গানিক ফার্মিং করা যায় তাহলে 84-85 দিনের মধ্যে আমার 1 কিলো হয়ে যাবে। আচ্ছা, এবার যদি আমি একটু বিজনেসের পার্টে আসি, করকনাথ মুরগি ফার্মিং করলে একটা ফার্মার কত টাকা ইনভেস্টমেন্ট হবে সেই ফার্মিংয়ের পেছনে, এবং কত টাকা সেখান থেকে আয় করতে পারে? সে ফার্মিংটা যেভাবে করতে চায় সেভাবেই ইনভেস্টমেন্ট করতে হবে। ছোট করে করলে 100টা পাখি নিয়ে সে শুরু করতে পারে। তাহলে 100টি যদি আপনি একটা আমাদের ক্যালকুলেশন দেন, 100 টাকায় কত, 100টা মুরগি করতে গেলে কত ইনভেস্টমেন্ট হয় আর কত টাকা আয় আসে? 100টা মুরগি আপনার 80-85 দিনের মধ্যে 1 কিলো হয়ে যাচ্ছে, মানে আড়াই মাস। আড়াই মাস, হ্যাঁ, ওতে খরচ হচ্ছে 190-200 টাকা। আচ্ছা, 200 টাকা করে হলে মোটামুটি 20,000 টাকা মুরগির পেছনে ইনভেস্টমেন্ট। 20,000 টাকা, হ্যাঁ, আপনি তাকে দেশি মানুষের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য, হ্যাঁ, দেশি রেটেই বিক্রি করুন। হ্যাঁ, 300-350 টাকা থেকে 350, আমি 350 টাকা যদি ধরি তাহলে 35,000 টাকা বিক্রি। 35,000 টাকা বিক্রি, হ্যাঁ, খরচ 200 টাকা করে কিলো হলে 100 টাকা, তার মানে আমার, হ্যাঁ, তার প্রায় 15,000 টাকা আমার একটা ইনকাম আসছে, প্রফিট আসছে। এবার সেখান থেকে লেবার কস্টিং আর এটা বাদ দিয়ে দিন। ঠিক আছে, আমি আরও 5,000 বাদ দিয়ে দিলাম, 2,000 টাকা লাভ, নিট 10,000 টাকা প্রফিট থাকবে। প্রফিট থাকলো 100-এর উপরে। আচ্ছা, তাহলে এই মুরগি মার্কেটিং করবে কীভাবে? কেননা প্রোডাকশন তো করলে, আমি বিক্রি করলে লাভ হবে বুঝলাম, আমি বিক্রি করার পদ্ধতি কী, আপনি কীভাবে করছেন? বিক্রি করতে গেলে আমার মতে খুব বেশি বড় করা যাবে না। আচ্ছা, ধরুন কারোর ফ্যামিলিতে 5 জন আছে, হ্যাঁ, সে 5 জন আপনি যদি একটা মুরগি যদি খুব বেশি বড় করেন, 1 কিলোর বেশি করেন, হ্যাঁ, 1.5 কিলো 2 কিলো, তাহলে কিন্তু তার ওই মুরগিটা কিনতে গিয়ে 700 টাকা প্রায় খরচা হয়ে যাচ্ছে। ঠিক, সে 700 টাকা কিন্তু খরচ করবে না। হ্যাঁ, সেখানে যদি মুরগিটা আপনি 1 কিলো রাখেন, হ্যাঁ, তাহলে তার 350-350 মধ্যে এসে যাচ্ছে, হ্যাঁ, তার ক্রয় ক্ষমতার মধ্যে এসে যাচ্ছে। হ্যাঁ, যখনই তার ক্রয় ক্ষমতার মধ্যে এসে যাবে
অথচ দেশি মুরগির থেকে অনেক কয়েক হাজার গুণ বেশি উপকার এটাতে, অথচ ক্রয় ক্ষমতার মধ্যে, তাহলে সে কেন নেবে না? তাহলে সেই ইনফরমেশনটা পৌঁছে দিতে হবে। যে আমি একদম দেশি মুরগির রেটে করকনাথ কিনতে পারি, এই করকনাথ মুরগির মাংসে যে গুণাগুণ গুণাগুণগুলো আছে সেটা খেলে যে উপকারিতাটা হয়, হার্টের সমস্যা, সুগার, হাই প্রেশার, ব্রঙ্কাইটিস, হাঁপানি, নার্ভের সমস্যা, যেহেতু এই মুরগিতে প্রচুর পরিমাণ ভিটামিন B1, B2, B6, B12, ভিটামিন E আছে, তাই চিকিৎসা বিজ্ঞানের মতে স্নায়বিক দুর্বলতার সর্বোচ্চ টনিকই হলো করকনাথ মুরগির মাংস বা ডিম। তারপরে মায়েদের পিরিয়ডজনিত সমস্যা, আচ্ছা, জেনারেটিক যে রোগগুলো হয়, বংশগতানুগতিক যে রোগগুলো হয়, সেই রোগগুলো থেকে চিরতরে মুক্তি পাওয়া যায় করকনাথ মুরগির মাংস বা ডিম খেলে। আর প্রচুর পরিমাণ আয়রন আছে, প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে, তাই অ্যানিমিয়ার পেশেন্টদের এটা একটা রামবান, করকনাথ মুরগির মাংস বা ডিম। আচ্ছা, আর যেহেতু প্রচুর পরিমাণ এটা ক্যালসিয়ামের সোর্স আছে, তাই যাদের হাড়ের গঠনগত সমস্যা আছে, অর্থাৎ উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, জয়েন্টের যে পেনগুলো হয়, কন্টিনিউ যদি একটা 2-3 মাস এটাকে কন্টিনিউ করে ডিমটাকে, বা সপ্তাহে যদি একবার করে করকনাথ মুরগির মাংসটা খেয়ে যায়, আস্তে 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 দেখবেন তার ঔষধটার দিকে আর ঔষধ খাওয়ার প্রয়োজনই হবে না। তাহলে মার্কেটিং করাটা এইভাবে অনেক বেশি সোজা, যখন তার জিনিসগুলো মানুষ জানছে, নলেজ নিচ্ছে, এবং তার সাধ্যের মধ্যে সে কিনতে পারছে, সাধ্যের মধ্যে কিনতে হবে এবং মানুষকে এর উপকারিতাটা জানাতে হবে, ব্যাস। তো আপনারা এইভাবে কিন্তু করকনাথ মুরগির একটা বড় মাধ্যম আপনারা শুরু করতে পারেন, একটা ভালো ব্যবসা শুরু করতে পারেন। কেননা অনেকেই হয়তো করকনাথ মুরগি ফার্মিং করে ঠকেছেন, আপনারা ভুল ডিসিশনে গেছেন, আপনারা অনেক বেশি লাভের আশায় সেই ফার্মিংয়ের পেছনে গিয়ে আপনারা লাভ করতে পারেননি, ছেড়ে দিয়েছেন, প্রোডাকশন করতে গিয়ে অনেক বেশি কস্টিং বাড়িয়ে ফেলেছেন। সঠিক মেথডে যদি পালন করেন, সঠিক সিস্টেম যদি মেনটেন করেন, এবং অর্গানিকভাবে যদি ইনফরমেশনগুলো সঠিক জায়গায় দেন, এবং সঠিক নলেজ যদি মানুষকে প্রোভাইড করেন কেন এই মাংসটার গুরুত্ব এত বেশি, তবে কিন্তু আপনার প্রোডাকশনটা পড়ে থাকবে না, সেটাও বিক্রি হবে, আবার আপনার মুরগিটা কয়েকটা পরিবারে গিয়ে তার পরিবারটাও অনেকটা সুস্থ হবে। তো এইভাবেই ফার্মিং করার চেষ্টা করুন, এবং একটা সঠিক পরামর্শ নেওয়ার জন্য দাদার সঙ্গে যোগাযোগ করুন। আমি স্ক্রিনের পরে দাদার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, একবার আসুন এখানে, এখানে এসে আপনারা এই সম্পর্কে জানতে চাইলে জানতে পারেন। যারা আপনারা ফার্মিং করতে চান, তাদের কাছে চিক্সও পাওয়া যায় করকনাথের, আপনারা চিক্স নিয়ে আপনার ফার্মিংটা করতে পারেন, হেলদি চিক্স, কিন্তু আপনার ফার্মিংয়ের কস্টিং অনেক কমিয়ে দেয়। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।